আমরা এবার ওয়েদারের দিকে একটু নজর রাখবো। আমাদের প্রতিনিধি আহিলি আমাদের সঙ্গে রয়েছেন। আহিলি, অক্টোবর মাসের মধ্যে সব থেকে বেশি বলা হচ্ছে যে ঠান্ডা পড়েছে, রেকর্ড হয়েছে, একটু একটু ঠান্ডা আমেজও পাওয়া যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কি টেম্পারেচার ছিল সকালবেলায় আর কি বলা হচ্ছে, শীত কি চলেই এলো? আত্রেই, যেমনটা দেখা যাচ্ছে, কালী পুজোর পর থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ ঝকঝকে, এবং তার সঙ্গে সকালবেলা বা রাতের দিকে একটু একটু শীত ভাব। যদিও বলা হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে যে দক্ষিণবঙ্গে কখন শীত ঢুকছে সেটা এখনই বলা যাবে না, এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে একবারে পাকাপাকিভাবে শীত ঢুকছে, কিন্তু তাছাড়াও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত অনুভূত হবে। এবং গতকালের কথা তোমাকে জানিয়ে রাখবো আত্রেই, গত 10 বছরে সবথেকে শীতলতম অক্টোবরের দিন ছিল হচ্ছে গতকাল, অর্থাৎ শনিবার। গতকাল তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। এর আগে আমরা দেখেছিলাম 2012 সালে তাপমাত্রা নেমেছিল অক্টোবর মাসে 19.9 ডিগ্রি সেলসিয়াস, 2018 সালে সেটা হয়েছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এবার সব রেকর্ড ভেঙে দিয়ে গতকালের তাপমাত্রা পতন হয়েছে প্রায় 19.6 ডিগ্রি সেলসিয়াসে। সুতরাং বলা যেতে পারে যে শীত শীত আবহাওয়া এটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও দুই বঙ্গে এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে তাপমাত্রা এবং রাতের দিকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং কলকাতা শহরে বিশেষ করে। এছাড়াও তাপমাত্রা দিনের বেলাতে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, এবং রাতের দিকে সেটা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হবে বলেই হাওয়া অফিস জানিয়েছে। সুতরাং হালকা হালকা শীত চলে না এলেও শীতের অনুভূতিটা একটু এসেছে, এটা বলাই যায়।